আতঙ্কে রাজধানীর মানুষ, বাসে উঠতে ভয় পাচ্ছেন তারা, একের পর এক বাসে আগুন। আটকের পর ডিবি কার্যালয়ে মির্জা ফখরুল। এদিকে আমির খসরুর বাসা ঘিরে রেখেছে পুলিশ। মির্জা আব্বাসকে আটকের খবর, কিন্তু বিএনপি জানাচ্ছে তিনি এখন আটক হননি। জনগণকে ভয় পাইয়ে দিতেই বিএনপি নেতাদের আটক করা হচ্ছে দাবি রিজভীর। আসুন এবার বিস্তারিত সংবাদে। রাজধানীতে একের পর এক বাসে আগুন। রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাজধানীর তাঁতিবাজার, মোহাম্মদপুর ও বাইতুল মোকরমের দক্ষিণ গেট এলাকায় বাসে আগুন দেওয়া হয়েছে। প্রথমে সকাল 9টার দিকে রাজধানীর বাইতুল মোকরম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিখর পরিবহন নামে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর ঠিক এক ঘন্টা পর মোহাম্মদপুর টাউন হলের সামনে পরিস্থান পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া ভোর 5টা 40 মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের 3 রাস্তার মোড়ে 100 গজ আগে স্বাধীন পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এদিকে 10:30টার দিকে রাজধানীর তাঁতিবাজার এলাকায় বিহঙ্গ পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া টঙ্গী এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানাচ্ছে, সকাল থেকে 3টি বাসে আগুন নির্বাপনের কাজ করছে ফায়ার সার্ভিস। ডিবি কার্যালয়ে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। রবিবার সকাল 10টার দিকে তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ডিবির এক কর্মকর্তা। তিনি বলেন, ফখরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে, তবে তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে সকাল 9:30টার দিকে মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে নিয়ে যায় ডিবি পুলিশ। আমির খসরুর বাসা ঘিরে রেখেছে পুলিশ। বিএনপির স্থায়ী কমিটি ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার সকাল 10:30টার দিকে গাড়ি নিয়ে পুলিশ সদস্যরা সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর আগে সকাল 9টার দিকে গুলশানের বাসা থেকে আটক হন বিএনপির মহাসচিব। সরকার পতনের এক দফা দাবি আদায়ে রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। শনিবার সমাবেশ থেকে এই হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব। মির্জা আব্বাস আটক হননি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আটক হয়েছেন বলে যে খবর ছড়িয়েছে সেটি সঠিক নয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির। রোববার বেলা 11টার দিকে সময় সংবাদকে তিনি এই তথ্য জানান। এর আগে সকাল 10টার দিকে মির্জা আব্বাস আটক হয়েছেন বলে কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। খবরে সাইরুল কবিরের বরাত দেওয়া হয়। এ বিষয়ে সাইরুল কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মির্জা আব্বাসকে আটক করা হয়নি। যে সংবাদ মাধ্যমে আমার বরাতে এই খবর দেওয়া হয়েছে তারা আসলে মির্জা ফখরুলের জায়গায় মির্জা আব্বাসের নাম লিখেছেন। মির্জা ফখরুল ইসলামের স্ত্রী রাহাতারা বেগম সাংবাদিকদের জানান, পুলিশ প্রথমে বাসার ভেতরে এসে কথা বলেন, এরপর তারা চলে যায়, কিন্তু বাসার নিচে তাদের উপস্থিতি ছিল। 10 মিনিট পর আবার বাসার ভেতরে এসে মির্জা ফখরুলকে নিয়ে যায় পুলিশ। জনগণকে ভয় পাইয়ে দিতেই বিএনপি নেতাদের আটক করা হচ্ছে। বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ। দলের মহাসচিবকে আটকের পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এইসব কথা বলেন রিজভী। বিবৃতিতে রিজভী বলেন, ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে সরকার, নিশিরাতের সরকারের বিরুদ্ধে গোটা জাতি ফুসে উঠেছে। বিএনপির মহাসমাবেশে লাখ লাখ জনগণের উপস্থিতি দেখে সুপরিকল্পিতভাবে বিএনপির মহাসমাবেশে আক্রমণ করে গুলি করে নেতাকর্মীদের হত্যা করেও নিজেদের নিরাপদ মনে করছে না অবৈধ সরকার। তাই বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও গণতান্ত্রিক আন্দোলনের নেতা মির্জা ফখরুল ইসলামকে আজ সকালে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম 75 বছর বয়স্ক এবং গুরুতর অসুস্থ। তার মতো একজন নেতাকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।